হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে গরম তেলে ছোলার ডাল দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, ছোলার ডাল ভাজার জন্য এই যে ছোলার ডাল নিয়েছি, আর এই ছোলার ডালটা আমি প্রায় 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর পরে খুব ভালো করে জল ঝরিয়ে মুছে নিয়েছি। দেখুন, অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এই যে দেখুন, ডাউলের গায়ে একদমই কোনো জল নেই। কড়াইতে তেল দিয়ে দেব, আর এই ডাউল কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার কড়ার ভিতর এরকম একটা ছাঁকনি দিয়ে দেব ডাউল উঠানোর সুবিধার জন্য। এবার ডাউল দিয়ে দেব। তেল কিন্তু ভালো করে গরম করে তারপরে এই ডাউল দিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নেব। তেলের ভিতরে দেওয়ার পরে এই ছাঁকনিটা কিন্তু এভাবে ঘুরাতে হবে, তা না হলে ডাল পুড়ে উঠতে পারে। সাথে কয়েকটা কাঁচা বাদাম ভেজে নেব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ, বিট লবণ, খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা। একটু গরম গরম অবস্থায় কিন্তু এই মশলাটা মিশাতে হবে, তাহলে ডাউল আর বাদামের গায়ে খুব ভালোভাবে মশলাটা লাগবে। তো বন্ধুরা, ডাউল ভাজা তো একদম রেডি, এবার খেয়ে দেখবো কেমন হলো। খেতে দারুণ মুচমুচে হয়েছে, আর এই ডাউলের সাথে বাদাম গালে পড়লে খেতে আরো বেশি ভালো লাগছে। এই ডাউল ভাজা কিন্তু যত ঠান্ডা হবে ততই মচমচে হয়ে যাবে। তারা চাইলে এভাবে ডাউল ভাজা কিন্তু একটা কাঁচের বয়নে সংরক্ষণ করে রাখতে পারেন। তো বন্ধুরা, ডাউল ভাজা কিন্তু একদম খেতে দোকানের মতোই পারফেক্ট হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।